আজকে তোমাদের ওয়াটার কালার দিয়ে একটি প্যারোট সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবার প্রথমেই আমরা টিয়া পাখি যে মাথাটা তোমরা হালকা করে গোল করে নেবে এরকম হালকা করে গোল করবে কখনোই চেপে বা ডিপ করে ড্রয়িং করবে না কেননা যেহেতু এটা আমরা ওয়াটার কালারের ছবিটা করব সেহেতু ওয়াটার কালারের ড্রয়িং সবসময় হালকা করে করতে হয় চেপে বা খুব ডিপ করে করবে না এরপরে নেক্সট এই যে সার্কেল করা হলো সার্কেলের ঠিক মাথা থেকে আমরা হালকা করে একটা সোজা লাইভাবে শেষ মাথা পর্যন্ত আমরা নিয়ে আসবো নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে জাস্ট অল্প একটু মোটা করে আমরা বডিটা এই রকম করব লেসটা মোটা থেকে এইরকম শুরু করবো রকমভাবে টিয়া পাখি স্ট্রাকচারটা তোমরা প্রথমে করে নেবে নেক্সট আমরা টিয়া পাখির যে ডানাটা সেটা আমরা এইভাবে ড্রয়িং করবো করার পর এই লাইনটা ঠিক বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে আবার এটা পেছনে গিয়ে এই লাইনের সাথে টাচ হয়ে যাবে আর লেজে ঠিক মাঝখান থেকে একটা লাইন এই কর্নারে নিয়ে আসবে ঠিক এইভাবে ড্রয়িংটা করে এই অংশটা মুছে দেবে মুছে দেওয়ার পর এই যে লাইনটা আছে এই লাইনটা জাস্ট একটুখানি ঘুরিয়ে এই লাইনের সাথে গিয়ে পাখাটা এরকম করে দিতে পারো জাস্ট অল্প করে ঘুরিয়ে নিয়ে আসবে এই এরপর নেক্সট আমরা এই গলার যে স্ট্রাইপটা আছে সেটা ভাবে করে দেবো ছোটের ড্রয়িংটা নিজ দিকে এরকম বেঁকে রকম মোটা থেকে বাঁকিয়ে শুরু করবে ঠিক এই জায়গা থেকে এইরকম ড্রয়িংটা হবে আর এই যে রাউন্ডটা এই রাউন্ডটা আবার এই রকম হয়ে আসবে ভেতরের অংশটা মুছে যাবে তাহলে ঠোঁটটা কি হলো ঠিক এইরকম ভাবে ড্রয়িংটা আমাদের হলো এইখানে চোখের ড্রয়িংটা ভিতরে আরেকটা গোল করে দেবে রকম করে পরপর এইরকম দাগ গুলো করে দেবে এই হয়ে গেল প্যারোট এরপর প্যারোটে পাটা ভাবে গুটিয়ে রেখেছে গাছের ডালের মধ্যে সেইভাবে ড্রয়িংটা হবে এরপর ঠিক এই কর্নার থেকে একটা গাছের ডাল তোমরা সরু করে এইরকম করে বার করে নেবে এইখানে কিছু গাছের পাতা দেখিয়ে দিতে পারো এরপরে নেক্সট এই গাছের ডালটা ঠিক এখান থেকে এই বেরোচ্ছে এইটা আবার ঠিক ওপর থেকে এইরকমভাবে গাছের ডালের মতন আবার বেরিয়ে যাবে এই ভাবে তোমরা ড্রয়িংটা করে নিতে পারো ইজি করে এরপরে দূরে তোমরা পুরো আকাশ দেখাতে পারো আবার দূরে একটুখানি জঙ্গলও দেখিয়ে দিতে তোমরা পারো এই এইরকমভাবে দূরে হালকা করে রকম জঙ্গল দেখিতে পারো নাহলে পুরোটা আকাশও রকম দেখাতে পারো এরকম হালকা করে এরকম করে তোমরা ড্রয়িংটা করে নেবে এই হলো কম্পিউটারটি প্যারোটের ড্রয়িং তো এটা দেখো কী করে ওয়াটার কালারে করতে হয় তো এখন কি করে আমি ওয়াটার কালারে পরপর এই পুর কাজটা করছি তো সেটা তোমরা ফলো করো আমি ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি তোমরা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো তবে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার খুবই ভালো সেটা তোমরা ইউজ করতে পারো তো সবার প্রথম আমরা রাউন্ড ব্রাশ কি ফ্ল্যাট ব্রাশ দিয়ে তোমরা আকাশটা সবার প্রথমে যারা বিগিনার্স আছো তারা সবার প্রথমে আকাশটা জল দিয়ে তোমরা আগে ভিজিয়ে নেবে আকাশের রং তো আকাশটাকে আগে ভিজিয়ে নিলে তো আকাশের রঙটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যায় তো করতে সুবিধা হয় সেই জন্য তোমরা আকাশটাকে সবার প্রথমে আগে একটু ভিজিয়ে নেওয়ার চেষ্টা করবে তবে জলের পরিমাণটা বুঝে দেবে খুব বেশি বেশি জল দেওয়ার দরকার নেই আমি এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি তো ফ্ল্যাট ব্রাশ এইখানে দেখো এখানে আট নম্বর ফ্ল্যাট ব্রাশ আছে আট নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি তোমরা হাফ ইঞ্চি ফ্ল্যাট ব্রাশ দিয়েও করতে পারো তো আকাশের রংটা তোমরা কোবাল্ট ব্লু আর একটু বার্ন সাইনার কালার অল্প করে নিয়ে আকাশের রংটা জল দেওয়ার আগে করে নেবে এরপর আমরা আকাশের রংটা উপর থেকে এইভাবে ছেড়ে দেব তবে বোর্ডের নিচে কিছু একটা দেবে যাতে জলটা নিচ দিকে চলে আসে ভোটটা ডাল রাখার চেষ্টা করবে প্লেন নয় ধীরে ধীরে আকাশে রংগুলোকে এই রকম ভাবে দেওয়ার পর আস্তে আস্তে এটাকে সুন্দর করে কিছু কিছু জায়গায় তোমরা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখো জল দেওয়াতে জল দেওয়ার জন্য অনেকটা কাজ কিন্তু জল করে দেবে যে মিশে যাচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু জল দেওয়ার জন্যই হয়েছে তার জন্য জলটা আগে দিয়ে রাখলে এই কাজটা কিন্তু অনেকটাই তোমাদের এগিয়ে আসবে তো ঠিক এরকম ভাবে তোমরা আকাশ করার চেষ্টা করবে এরপরে দেখো এই যে জল আমি শেষ পর্যন্ত নিয়ে এসেছি এই যে শেষ পর্যন্ত এই জল থাকা অবস্থায় এই দূরের জঙ্গলটা আমাদের করতে হবে সেই ক্ষেত্রে আমরা লেমন ইয়েলো কালারের সাথে লেমন ইয়েলো কালারের সাথে যদি একটু স্যাপ গ্রিন কালার তোমরা অল্প করে একটুখানি মিশিয়ে নেবে স্যাপ গ্রিন কালার লেমন ইয়েলোর সাথে মিশিয়ে এই দূরের জঙ্গলটা এই জল থাকা অবস্থায় করবে যারা বিগিনার্স আছো ওয়াটার কালার সবে ধরেছো তারা এই রকম ভাবে করার চেষ্টা করবে এই এরপর যেই রংটা তোমরা তৈরি করেছো লেমন ইয়েলোর সাথে স্যাবলিন কালার মিশিয়ে তুলিটা ধোবে না সেই কালারটার সাথেই তোমরা যদি একটুখানি কোবাল্ট ব্লু কোবাল্ট ব্লু কালারটা মেশাও তো রংটা হালকা একটু ডার্ক হবে এই ডার্ক কালারটায় এই রঙের সাথে মিশিয়ে তোমরা নিচের লাইনটা ক্লিয়ার করে রংগুলোকে বসিয়ে দিতে পারো নিচের লাইন ক্লিয়ার করবে রংটা যাবে বসিয়ে দেবে দেখো জঙ্গলের রং আরো কঠিন হয় তবে যারা তোমরা বিগিনার্স আছো তারা এইরকমভাবেই শুরুটা করো বেশি ডিপ করার দরকার নেই এইভাবেই দূরের জঙ্গলটা আমাদের হবে এরপরে আমরা উপরে গাছের রঙের দিকে আমরা চলে যাব লেমন ইয়োলোর সাথে স্যাপগ্রিন কালারটা মিশিয়ে এই যে গাছের রংটা আমরা দেবো এই অল্প অল্প করে তোমরা পাতা এরকম করে বার করে দেবে এই সেমভাবে এই গাছটাও এরপরে এই কালারের সাথে একটু ভিরিডিয়ান গ্রিন অর্থাৎ ডিপ সবুজ যেটা সেই ভিরিডিয়ান গ্রিন কালারটা একটু মিশিয়ে দেখো কালারটা একটু ডিপ হলো এই কালারটা নিচ দিকে এই কালারের সাথে মিশিয়ে তোমরা নিয়ে আসবে জলের পরিমাণ বেশি দেবে না অল্প অল্প করে জল দিয়ে কাজ করবে তাতে কালার ভালো হবে এইভাবে করে ফার্স্ট টোন তোমরা করবে এবার এই কালারের সাথেই একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে তোমরা কোনো কোনো জায়গায় ডার্ক পাতাগুলো এই রকম করে দিতে পারো ছোট 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 করে দেখো জল থাকা অবস্থায় সব করছি ভেজা থাকা অবস্থায় গাছের নিচে অন্ধকার জায়গাটা আমরা দেখিয়ে দিচ্ছি করে কমপ্লিট করে নেবে এরপর লেমন ইয়েলোর সাথে গ্যাম্বুজ কালারটা মিশিয়ে হালকা করে এই যে নিচে যে জমিটা এই জমিটা এই যে জলটা একটু ভেজা আছে একটুখানি তোমরা গ্যাপ দিয়ে হালকা করে এই জমিটা করতে পারো আর যদি না পারো শুকিয়ে নিতে পারো জঙ্গলটা শুকিয়ে নিয়ে পরে জমি করতে পারো আমি যেমন এখন দেখিয়ে দিচ্ছি এই যে একটুখানি গ্যাপ রেখে এটার সাথে টাচ করলে যেহেতু ভেজা জলটা নিচে চলে আসবে তাই এটাকে একটু বাদ রেখে আমরা করছি এরপর আবার সে ইয়েলো কালার সাথে একটু হালকা সবুজ কালার মিশিয়ে অর্থাৎ স্যাব গ্রিন কালারটা মিশিয়ে এর সাথে মিশিয়ে পুরোটা করো অর্থাৎ জল থাকা অবস্থায় কিন্তু পুরো কাজটা করতে হবে সেটা একটু খেয়াল রাখবে জলের পরিমাণ অল্প অল্প করে তোমরা করার চেষ্টা করবে এইভাবে দেখো ফার্স্ট টোনটা তোমরা করে নেবে হালকা করে টেনে দিচ্ছি দেখতে মিশে যাবে এই হলো এই জায়গা ফার্স্ট টোন এবার দেখো এইগুলো ফার্স্ট টোন কিভাবে করছি তো দেখো প্যারোটের কালারটা কি করে করছি তারপর গাছের ডালের কালারগুলো করবো তো সবার প্রথমেই আমরা লেমন ইয়োলো কালারের সাথে লেমন ইয়োলো কালারের সাথে জাস্ট অল্প একটু স্যাবগ্রিন কালার মিশিয়ে প্যারোটে এই মাথার উপর থেকে আমরা কালারটা নিয়ে আসবো চোখের চারিপাশ দিয়ে কালারটা এইভাবে আসবে এরপর এই কালারের সাথে একটুখানি ডিপ গ্রিন কালারটা মিশিয়ে কালারটাকে জাস্ট অল্প একটু ডিপ করে আমরা এই নিচে কালারটাকে দেওয়া হবে এইভাবে করে ফার্স্ট রংটা আমরা করবো আবার সেই একই রকমভাবে লেমন ইয়োলোর সাথে একটুখানি স্যাপ গ্রিন কালারটা মিশিয়ে আমরা এই বডির কালারটা তোমরা আস্তে আস্তে এইভাবে করে ধীরে ধীরে করবে এই বড়ির এই জায়গাটা এসে লেমন ইয়েলো কালারটা হালকা করে এই বডির এই জায়গাটায় দিয়ে এই রঙের সাথে মিশিয়ে দেবে যেটা হালকাটা ইয়েলো কালার হলো সেম ভাবেই লেমন ইয়েলো কালারটা আবার ঠিক এই পাকনার ঠিক এই জায়গা থেকে এনে স্যাপ গ্রিনের সাথে আবার লেমন ইয়েলো কালারটা মিশিয়ে কালারটাকে আবার এই ইয়েলোর সাথে মিশিয়ে শেষ পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে এইভাবে তোমরা কিন্তু কালারটা ভরাট করবে লেজেও এইভাবে ধীরে ধীরে এইভাবে করে পুরো কালারটা তোমরা আগে করে নেবে নেক্সট ইয়ো লকার কালারটা ইওলকার কালারের সাথে একটু বান সায়না কালার মিশিয়ে তোমরা এই পায়ে অল্প করে এইভাবে কালারটা করে দেবে করার পর এবার আমরা গাছের কালারের দিকে চলে যাব তোমরা অরেঞ্জ কালারের সাথে যদি একটু স্যাবগ্রিন কালার মেশাও দেখো একটু ব্রাউন কালার তৈরি হবে অর্থাৎ স্কারলেট কালার এর সাথে স্যাবগ্রিন কালার মিশালে একটা ব্রাউন কালার তৈরি হবে এই ব্রাউন কালারটাই আমরা এই গাছে করে দিয়ে দেবে এরপরে ই কালারটা হালকা করে তোমরা এক পাশে একটু হালকা করে দিয়ে দেবে সব ডার্ক শেড হবে এটা যেহেতু তোমরা দিয়ে নেবে এই গলার যে স্ট্রাইপ আর ঠোঁটটা পরে করবো যেহেতু এটা ভেজা আছে এটা না শুকনো পর্যন্ত এটা কিন্তু করা যাবে না তো এইভাবে করে তোমরা কালারগুলো কিন্তু পরপর ফার্স্ট টোন দেবে তো এইবার দেখো কি করে এই গাছের পর পর যেহেতু ফার্স্ট টোন টোন আমাদের হয়ে গেছে এবার সেকেন্ড দিয়ে কিভাবে কাজ করছি তো স্যাবগ্রিনের সাথে আমরা যেহেতু বার্ন স্যান্ডা কালার অল্প একটু মেশাই তো রংটা একটুখানি কালচে ব্রাউন হবে সেই কালচে ব্রাউন কালারটা দিয়ে তোমরা এই গাছের পাতাগুলো ছোট করে এরকম করে বার করতে পারো এরপরে স্যাবগ্রিনের সাথে একটু গ্যাম্বোজ কালারটা মিশিয়ে রঙটাকে একটু হালকা করে আমরা এই ডিপ টোনের পাশে আরেকটা হালকা টোন আমরা এবার দেব সব জায়গায় যে ডিপ টোন দিতে হবে তার কোনো কথা নেই এইভাবে তোমরা গাছের পাতাগুলো করতে পারো তবে বেশি অল্প কাজ করবে বেশি কাজ এটা করার দরকার নেই এই স্যাবগ্রিনের সাথে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিলে কালারটা একটু ডিপ হবে এভাবে করে টোনগুলো তোমরা বসিয়ে দেবে এই হয়ে গেল এরপর আমরা প্যারোটের দিকে চলে আসবো লেমন ইয়েলোর সাথে স্যাব গ্রিন কালারটা আর একটুখানি ব্রিডিয়ান গ্রিন কালারটা তোমরা মিশিয়ে প্যারোটে এই যে পার্টনার ভিত্ত দাগগুলো আছে শুরু করে করে তুলিটাকে একটু চেপটে নেবে তাহলে ওটা চ্যাপটা হয়ে গেলে দেখবে এই লাইনগুলো তোমরা সুন্দর করে যাবে এখান থেকে লেসটার মধ্যে হালকা করে কালারটা এইরকম ভাবে করবে এরপর এই কালারটা নিচে হালকা করে শেডটাকে উপর দিকে এরকম উঠিয়ে নিয়ে আসবে জল দিয়ে হালকা করে মিশিয়ে দেবে এই যাবে এই জায়গা শেডটা সেকেন্ড টোনটা এরকম তোমরা দেবে পরে একটু শুকিয়ে গেলে এরপর ডার্ক টোনটা তোমাদের দিতে হবে এরপর ঠোঁটের কালারটা গ্যাম্বুজ কালারের সাথে একটু স্কারলেট কালারটা তোমরা মিশিয়ে ঠোঁটে কালারটা তোমরা দেবে চোখের চারিদিকে এই রকম কালারটা দিয়ে দেবে এরকম ভাবে ফার্স্ট টোনটা তোমরা করে নেবে এইগুলোতে গেছে অর্থাৎ থার্ড টোনটা হয়ে গেছে এরপরে আমরা এই গাছের সেকেন্ড টোনটা করব তিনটে টোনে ওয়াটার কালার হয় ফার্স্ট টোন করার পর যে সেকেন্ড টোনটা দেওয়া হলো এরপর ফাইনাল টোনটা ডিপ করা মানে ওটা ফাইনাল টোন হবে এরপর আরও টোন দিয়ে করা যায় যত ছবিটা না বেরোবে তো তিনটে টোনই কাজটা তোমরা যায় যেমন দেখো এটা বলেছিলাম জঙ্গলটা ফার্স্ট টোনে হয়ে গেছে এইটা সাথে একটু স্কারলেট কালারটা মিশিয়ে এই গাছে সেকেন্ড টোনটা কিন্তু আমি তৈরি করলাম এইরকম ভাবে মাঝে মাঝে একটু এইরকম গাছে ছোপ ছোপ করে দিলে গাছের শেডটা ভালো উঠে আসবে এরপর স্কারলেট কালারের সাথে একটু কবার ব্লু মেশালে দিবে রঙটা ডিপ হবে এই জল থাকা অবস্থায় দেখো থার্টনটা আমি এখন দিয়ে যে এটা তোমরা করতে পারো আবার শুকিয়েও করতে পারো এই গাছের ডালটা ভেতর দিয়ে কোনো কোনো জায়গা দেখা যাচ্ছে রকম করে দিতে পারো এরপরে আমরা ভিরিডিয়ান গ্রিনের সাথে ভিরিডিয়ান গ্রিনের সাথে একটু প্রুশিয়াম ব্লু কালার মিশিয়ে তবে প্রুশিয়াম ব্লু কালারটা খুবই অল্প হবে বেশি দেওয়ার প্রয়োজন নেই আর একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে ভিডিডিয়ান গ্রিন প্রুশিয়ান ব্লু আর লেমন ইয়েলো কালার মিশিয়ে তোমরা এইখানে থার্ড টোন দিতে পারো তবে জলের পরিমাণ কিন্তু খুবই অল্প হবে জাস্ট এরকম করে লাইনগুলোকে একটুখানি বার করে দেবে রেড কালারের সাথে একটু সায়না কালার মেশালে রঙটা একটু ডিপ হবে সেটা এই ঠোঁটের নিচ দিকে একটা শেড দিয়ে দিতে তোমরা পারো গলার সেটটা আরেকটু এরকম রকম রেড করে দিতে পারো ব্রাউন কালারটা দিয়ে পায়ের যে নোকটা দুটো আঙুলের এই ভাজগুলো করে দিতে পারো এবং ছোটো ছোটো করে কাজগুলো করে তোমরা কাজটাকে সুন্দর শেষের দিকে নিয়ে আসবে জমিতে একটু শেড দিতেও পারো হালকা করে দেখেছি আমি একদম হালকা করে দিচ্ছি আবার না দিলেও হবে যদি মনে হয় শেড দেওয়ার তখন দেবে কিন্তু দূরের জঙ্গল আর দেওয়ার দরকার নেই কারণ জঙ্গল যদি তুমি এখানে ডিপ করো তাহলে কিন্তু এই জঙ্গলটা অনেক কাছে চলে আসবে দূর আর মনে হবে না এই কাজটা তখন আর কাছে মনে হবে না তাই দূরের জঙ্গল আর করার দরকার নেই ফার্স্টওনেই আমাদের এই কাজটা শেষ করে দিতে হবে এ হলো কমপ্লিট কাজটা এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে এই চোখটাকে আমরা খুব ধীরে ধীরে ছোট্ট করে তোমরা টিয়া পাখি চোখটা এরকম ভাবে করে দেবে এ হল কমপ্লিট একটি প্যারোট দিয়ে ওয়াটার কালারের সিনারি যারা বিগিনার্স আছে আশা করি তোমাদের ভালো লাগবে কাজটি ভিডিওটি স্কিপ করে তোমরা দেখো না তাহলে কথাগুলো মিস করবে কালারগুলো ঠিক মতন করতে পারবে না কালারগুলোর নামগুলো তোমরা না শুনে করলে ঠিক মতন কালারগুলো আসবে না তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভিডিওটি শেখাতে অনেক সাহায্য করবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এই চ্যানেলে নতুন এসেছো নতুন ভিউয়ার্স যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা চ্যানেলের অন্যান্য ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশন গুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো